হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে, তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো যে ভিডিও শুরু করা যাক। দেখো এখানে কি বলছে, একের দাগে শূন্যস্থান পূরণ করো, 2.001 ভাজিত 0.003 সমান। নেক্সট বলছে দুইটা একটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6 সেমি ও 2 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ড্যাশ। নেক্সট বলছে তিনেরটা প্রদত্ত চিত্রে রং করা অংশ শতকরা, তো এখানে একটি রং করা নেই, এটি রং করতা প্রশ্ন একটু ভুল আছে। নেক্সট বলছে দেখো পরেরটা, চারের অঙ্কটা বলছে 15-এর বিপরীত সংখ্যা ড্যাশ। নেক্সট পাঁচেরটা বলছে একটি মাত্র তলবিশিষ্ট ঘনবস্তু হলো নিরেট ড্যাশ। নেক্সট দুইয়ের দেখো প্রশ্ন বলছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, একেরটা গণনা না করে প্রদত্ত সংখ্যাগুলি কোনটি আবৃত্ত দশমিক লেখো, 3-এর 11, 13-এর 20, 2-এর 7, 18-এর 25 আর 15-এর 34। নেক্সট বলছে দুইটা, দুইয়ের দেখো প্রশ্ন দেখো কী বলছে, 23.696 ডেসিমিটারকে কিলোমিটারে প্রকাশ করো। নেক্সট দেখো তিনের দেখো প্রশ্ন বলছে যে কোনো এক দুটি প্রশ্নের উত্তর দাও, একেরটা বলছে একটি সংখ্যারেখা রয়েছে যদি গুণিত যোগ রাইট এবং দশমিক চিহ্নগুলি সংখ্যারেখা পূর্ণ সংখ্যা নির্দেশ করে তাহলে সংখ্যারেখাগুলি অর্ধক্রমে সাজালে পাবো, 4টি অপশান রয়েছে। নেক্সট দেখো পরেরটা কী বলছে, দুইটা চার তিনের দাগে দুই, নিম্নলিখিত কোন দুটি কোনটি মধ্যে কোনটি সবচেয়ে বেশি তাপমাত্রা নির্দেশ করে, অপশান এ বলছে 23 থেকে 32 ডিগ্রি, বিয়েরটা বলছে -10 থেকে +1 ডিগ্রি, নেক্সট সিয়েরটা বলছে -18 থেকে -21, আর ডিয়েরটা বলছে -5 থেকে +5, সঠিক উত্তরটি লেখো। নেক্সট তিনেরটা বলছে দুটি ঋণাত্মক শূন্য সংখ্যা লেখো যাদের অন্তর 7। নেক্সট দেখো চার দেখো প্রশ্ন বলছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, একেরটা 4টি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখাংশ আঁকা যায় লেখো। নেক্সট ডেটটা বলছে চিত্রে কোন কোন এক জোড়া চিত্রে কোন কোন এক জোড়া সরলরেখা পরস্পর সমান্তরাল, তাদের মধ্যে দুই জোড়া পরস্পর সমান্তরাল সরলরেখার নাম লেখো। নেক্সট বলছে তিনেরটা একটি ঘনবস্তু চিত্র আঁকো যা সবগুলি তল ত্রিভুজ আকার এবং ঘনবস্তুটির বিশেষ নাম কী লেখো। নেক্সট প্রশ্ন বলছে চারেরটা তোমার দেখা একটি ষড়ভুজ আকার ভূমি বিশিষ্ট প্রিজম আকৃতি ঘনবস্তুর নাম লেখো এবং চিত্রটি আঁকো। নেক্সট পাঁচের দেখা প্রশ্ন বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, একেরটা সরল ফল নির্ণয় করো, 0.75 × 0.75 + 0.25 × 0.25 + 2 × 0.75 × 0.25। নেক্সট বলছে দেখো দুইটা প্রত্যেকটি জামা তৈরি করতে 2.14 মিটার কাপড় লাগে, কিন্তু প্রত্যেকটি জামা তৈরি করার সময় একের আটা অংশ কাটতে গিয়ে নষ্ট হয়, এরকম 4টি জামা সম্পূর্ণ করার পর মোট কত কাপড় ব্যবহার করা হলো হিসাব করে লেখো। নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা এবছরের খাবারের জন্য গ্রামের জমিতে ধানের ফলন গত বছর থেকে 10-12% কমেছে, এবছর 176 কুইন্টাল ধান উৎপন্ন হলে গত বছর কত কুইন্টাল ধান উৎপন্ন হয়েছিল হিসাব করে লেখো। নেক্সট প্রশ্ন চারেরটা একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 8 মিটার 96 সেমি এবং প্রস্থ 6 মিটার 72 সেমি, একই আকারের কমপক্ষে কতকগুলি বর্গাকার টালি দিয়ে ঘরের মেঝেটি ভরাট করা যাবে তার হিসাব করে লেখো। তো এই ছিল তোমাদের অঙ্কের একটি প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।